শাকিব খানের সাথে আমি অনেকগুলো ছবি করেছি, কিন্তু দীপজল ভাইয়ের সাথে আমার বেশি ছবি করা হয়েছে। তো দীপজল ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতির তো মোমেন্ট আছে, অনেক কাজ করেছি একসাথে। তো প্রথম প্রথম উনি অনেক বেশি লজ্জা পাইত আমার সাথে কাজ সিনেমা মানে অ্যাক্টিং করতে। তো আস্তে আস্তে আমরা যখন একসাথে কাজ করা শুরু করেছি এবং উনি আমাকে বুঝি, আমি ওনাকে বুঝি যে কী টাইপের অ্যাক্টিং করবে, উনি অ্যাক্টিংটা কীভাবে ডেলিভারি দেবে, সো ওনার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা আমার অনেক ভালো। আর আরেকটা জিনিস হলো যে দর্শকরা চায় যে আমি দীপজল ভাই একসাথে কাজ করি এবং কাজ করেছি শুধুমাত্র দর্শকদের জন্য, দর্শকদের ভালোবাসার জন্য। ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না বললে ভুল হবে, করোনার সময় সবারই কাজ ছিল না, কাজ কম ছিল। আর বিশেষ করে আমি যেহেতু একটু পার্সোনালি আমি নিজেকে একটু সময় দিয়েছিলাম, আমি চাচ্ছিলাম যে খুব ভালোভাবে দর্শকরা যেভাবে আমাকে ভালোবাসে, দর্শকরা যেভাবে দেখতে আমাকে পছন্দ করে, সেই টাইপের ক্যারেক্টার করতে এবং দর্শকদের মন না ভাঙতে যাচ্ছে তাই সিনেমা করলাম, অনেকগুলো কাজ করলাম, এরকম কোনো আমার উদ্দেশ্য নাই। আমার উদ্দেশ্য হলো যে ভালো ভালো কিছু কাজ করব যেটা সারা জীবন মানুষ মনে রাখবে, সেটা একটা হোক দুটা হোক, সেটা সারা জীবন যাতে মনে রাখে, সেই রকমের কাজ করার জন্যই আসলে ওয়েট করছিলাম। এবং ইনশাল্লাহ আগামীতে অনেক ভালো ভালো কাজ করছি, দর্শকদের আশা পূরণ করছি ইনশাল্লাহ। এটা ভালো লাগে, সবারই ভালো লাগে। আর আমি যেহেতু 50টা ফিল্ম আমার অলরেডি করা হয়ে গেছে, তো গত সময়গুলোতে অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, তখন অনেক বেশি ইন্সপায়ার হয়েছি, একটার পর একটা কাজ করেছি, আবার অ্যাচিভমেন্ট করেছি অ্যাওয়ার্ড। তো এই অ্যাওয়ার্ডটাও আমার একটা নতুন অ্যাচিভমেন্ট এবং খুব ভালো লাগলো, অনেকদিন পরে আমি আবার অ্যাওয়ার্ড পেলাম, এটা আমাকে আরও সামনের দিকে নিয়ে যাবে ইনশাল্লাহ। আমার নতুন ছবি রিলিজ হচ্ছে ইয়েস ম্যাডাম, এটা আমার প্রায় 2 বছর পরে আবার নতুন একটা ছবি রিলিজ হচ্ছে, এটা খুব রিসেন্টলি রিলিজ হবে। শুধু দীপজল ভাই কেন, সবার সাথেই আমি কাজ করেছি, ইভেন মান্না ভাই মারা গেছে, মান্না ভাইয়ের সাথেও আমি কাজ করেছি, ইমন নীরব, মারুফ, রাজ্জাক আঙ্কেলের ছেলে, সম্রাট, সবার সাথেই আমার কাজ করা হয়ে গেছে। এবং নতুন যারা কাজ করছে তাদের সাথেও কাজ করবো। বেসিক্যালি আমি আসলে আমার নায়ক কে গোয়া অ্যাক্টরকে আমি সেটা দেখে কখনো কাজ করিনি, আমি করেছি যে আমার গল্পে আমার প্রাধান্য কতটুকু, আমি কতটুকু অ্যাক্টিং করতে পারবো, আমার ক্যারেক্টারটা কি সেটা চিন্তা করেই আমি আসলে সবসময় আমি সিনেমা করেছি। আমি যখন দীপজল ভাইয়ের প্রোডাকশনে কাজ করেছি আমাদের পুরো ইউনিটটাই ছিল হলো একটা ফ্যামিলি, সো আমরা মজা করতে করতেই সিনেমার শুটিং করতাম আর একসাথে আসলে 10-12টা ছবি শুটিং কীভাবে শেষ হতো মানে কেউ বুঝতে পারতাম না, এটাই হলো মজা। দিঘি অনেক আদরের, অনেক দিঘির সাথে আমার অনেক কাজ করা হয়েছে, দিঘির সাথে আমার অনেক মুভি আছে, দিঘি যখন 4 বছর বয়স তখন থেকে আমার সাথে অ্যাক্টিং করে। আর কি ব্যাপার নিয়ে আসলে রায়হান রাফির সাথে প্রবলেম হয়েছে এটা আমি আসলে জানি না। ছোটবেলায় তো ও অনেক জনপ্রিয় ছিল, এখন কে কন্ট্রোভার্সি করে টিকে থাকতে চায় আর কে কন্ট্রোভার্সি না করে টিকে থাকতে চায় সেটা তো তাদের ব্যাপার, কে সত্য কে মিথ্যা সেটা তারাই বলতে পারবে। আমি আমার নতুন ছবি আসছে ইয়েস ম্যাডাম, এখানে দর্শকরা আমাকে ভিন্নভাবে দেখতে পাবে, ভিন্ন ক্যারেক্টারে। সো আমি আশা করি দর্শকরা হলে গিয়ে আমাকে নতুন এক রেসিকে দেখতে পাবে, আশা করি ভালো হবে ছবিটা। আমার দর্শকদের জন্যই আমার আসলে নতুন করে সিনেমার করার ইচ্ছা, কারণ আমি একবার চিন্তা করেছিলাম যে আমি আর কখনো সিনেমা করব না, শাবানা ম্যাডামের মতো হঠাৎ করেই আমি সিনেমা ছেড়ে দিব, যখন আমার অনেক পপুলারিটি হবে, মানুষ আমাকে ভালোবাসবে তখনই আমি সিনেমা ছেড়ে দিব। বাট আমি দেশে এবং দেশের বাইরে যখন আমার দর্শক ভক্তরা যখন বলে যে আপু আপনার ছবি কবে আসবে, আপনি আবার কবে সিনেমা শুরু করবেন, সো চিন্তা করলাম যে ঠিক আছে দর্শকদের জন্য আমি ভালো ভালো কাজ কয়েকটা করি। এবং সবচেয়ে বড় কথা, অভিনেতা অভিনেত্রীরা কখনো মরে না, অভিনেতাদের কখনো মৃত্যু হয় না, যেহেতু রক্তের মধ্যে অভিনয়টা মিশে গেছে, হয়তো আজীবন অভিনয় করে যাবে ইনশাল্লাহ।